ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসকে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করেছে এবং আলোচনায় এসেছে শরীয়তপুর সদর হাসপাতালের কর্তৃপক্ষ। মহান বিজয় দিবসে ষোলোই ডিসেম্বর সাজসজ্জার জন্য বেলুনের বদলে ব্যবহার করা হয়েছে সরকারি নিরাপদ কনডম। গত 17 ডিসেম্বর সন্ধ্যায় 100 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর আব্দুস সুবাহানের স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে যারা এই বেলুনের পরিবর্তে কনডম ব্যবহার করে বিজয় দিবস উদযাপন করেছিল তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়া মোহাম্মদ রেজাউল করিম হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও জরুরি বিভাগের ইনচার্জ। এ বিষয়ে তারা বলেন, আমি সহসরল মানুষ, কিনে এগুলা বেলুন ফুটিয়েছি কিন্তু কীভাবে কী হলো বুঝতে পারলাম না। এখন প্রশ্ন হলো, যেখানে একটা সদর হাসপাতাল সেখানে অশিক্ষিত সহস্র মানুষকে কর্তৃপক্ষ কেন চাকরি দিল? কত বেকার গ্রাজুয়েট সম্পন্ন ছেলেমেয়েরা পড়ে আছে, ওদেরকে কি চোখে দেখে না ওই শরীয়তপুর সদর হাসপাতাল? নাকি আত্মীয় স্বজনদের টাকা দিয়ে হাসপাতালে পোস্ট দখল করার একটা অজুহাত মাত্র? অব্যাহতিপত্র হাসপাতাল সূত্র জানায়, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে 16 ডিসেম্বর শরীয়তপুর সদর হাসপাতালে জরুরি বিভাগ সৌন্দর্য বর্ধন ও সাজসজ্জার অংশ হিসেবে বেলুনের সঙ্গে সরকারের নিরাপদ কনডম ব্যবহার করেন রেজাউল করিম, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সকলের দৃষ্টিগোচর হয়। তাই হাসপাতাল কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে আগামী 3 কার্য দিবসের মধ্যে হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে দাখিল করার নির্দেশ দিয়েছেন। কমিটিতে হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট আর্থ ডিপার্টমেন্টের ডক্টর মোহাম্মদ মফিজুল ইসলাম সভাপতি, আবাসিক মেডিকেল অফিসার ডক্টর সুমন কুমার ফোদ্দার সদস্য সচিব, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ডক্টর সৌমিত্র সরকার ও জুনিয়র কনসালটেন্ট সার্জারি ডক্টর কাজী শাহ মোহাম্মদ আবদুল্লাহকে সদস্য করা হয়েছে। ওই কমিটি তদন্ত করা হবে কীভাবে কী গঠিত হয়েছে। এই বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর আব্দুল সালাম বলেন, সদর হাসপাতালের জরুরি বিভাগ সৌন্দর্য বর্ধন ও সাজসজ্জায় বেলুনের বদলে সরকারি নিরাপদ কনডম ব্যবহার করা হয়েছে, তাই জরুরি বিভাগের ইনচার্জকে অব্যাহতি করা হয়েছে। এই ঘটনায় 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। পরবর্তী তথ্য জানিয়ে দেওয়া হবে, তারা কী ব্যবস্থা নেবেন।